জেন বন্ধুরা, আজকে ভারতবর্ষের স্বাধীনতা 78 বছর অতিক্রান্ত হতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সমাজ কি পুরোপুরিভাবে স্বাধীন? পুরোপুরিভাবে কি সমান অধিকার? দেশ কি জন্য স্বাধীন হয়েছিল? সার্বভৌম কি জন্য বলা হয়েছিল? সমান অধিকার কি জন্য বলা হয়েছিল? তো এখনো পর্যন্ত কিন্তু আমাদের সমাজে পুরোভাবে আমাদের দেশ স্বাধীন নয়, খাস করে মেয়েদের উপর। কারণ বলছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একজন স্ট্রাগল করা মেয়ে, যেহেতু স্বাধীনতা দিবস উপলক্ষে বা ফোর্স উপলক্ষে ভিডিও বানানো, সেহেতু আমি ফোর্সের একজন বিএসএফ গার্ল বা বিএসএফ মেয়ে কনস্টেবল হওয়ার গল্প এবং তাকে কী কী টর্চার সহ্য করতে হয় এবং তাকে কীভাবে ডিউটি করতে হয়, কীভাবে তার ডিপার্টমেন্টের হ্যারাসমেন্ট হতে হয়, সমস্ত কিছু সত্য ঘটনা তোমাদের তুলে ধরব। তো এই ভিডিওতে তোমরা একটু কোথাও বানানো গল্প বা মিথ্যা কথা পাবে না। তো প্রথমে বলে রাখি, দেখো, সমাজ এখনও পর্যন্ত কিন্তু আমাদের অনেক পিছিয়ে আছে। সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে কী করতে হবে? মেয়ে এবং ছেলে দুজনকে সমান সমান অধিকার দিতে হবে, যেটা সাংবিধানিকভাবে আছে। কিন্তু সমাজে এখনও পর্যন্ত কিছু লোকের মানসিকতা এবং কিছু শিক্ষিত নোংরা লোক, দেখো, যত কম শিক্ষিত তারা কিন্তু তত সরল, তত কিন্তু তাদের মনে কোনো নোংরামি নেই। অল্প শিক্ষিত বা কম শিক্ষিত, যত বেশি শিক্ষিত, সকলে নয়, যত বেশি শিক্ষিত তারা কিন্তু, দেখো, একটা বস্তার মধ্যে যদি একটা বড় আলু পুষে যায়, সে কিন্তু পুরো বস্তাটাকেই নষ্ট করে দেয়, এটা তোমরা জানো। সেরকম কিছু শিক্ষিত ব্যক্তি যারা নোংরা হলে তারা পুরো জিনিসটাকে বা পুরো ডিপার্টমেন্টটাকে নোংরা করে দেয়। এবং সেফ সেখানে নয়, এটা সেফ সরকারি ডিপার্টমেন্টে নয়, এটা প্রাইভেট ডিপার্টমেন্ট বা যে কোনো ডিপার্টমেন্টে চলে যাও, সব জায়গাতেই এরকমই হাল। এমন নয় যে সবাই খারাপ, কিছু মানুষ এবং শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ নোংরা হলে তাকে কিন্তু ধরা খুব মুশকিল। তো কেন বলছি, পুরোটা দেখতে থাকো। আজকালকার দিনে তুমি দেখেছো যে ডক্টরই পড়ুয়া মেয়ে, সে 36-38 ঘন্টা ডিউটি করার পর সে যখন তার রেস্ট টাইমে নিজের রেস্ট করতে যাচ্ছে, তখন সে রেপ হচ্ছে, তাকে মারা হচ্ছে। সেফ এই নয়, বলা হচ্ছে যে মেয়ে ছেলে সমান অধিকার, কিন্তু তাদের কোনো সিকিউরিটি নেই, তাদের কোনো অধিকার নেই, তাদের ওপর এখনও পর্যন্ত কিছু নোংরা মানসিকতা লোকের অত্যাচার বেড়েই চলেছে, চাই সে নিজের ঘরের মধ্যে হোক, চাই সে বাইরে সমাজের মধ্যে হোক বা প্রাইভেট সেক্টরের মধ্যে হোক, চাই সে ফোর্স ডিপার্টমেন্টে হোক, চাই সে পুলিশ ডিপার্টমেন্টে হোক, যে কোনো জায়গাতেই, চাই সে সিভিল ডিপার্টমেন্টে হোক বা কোনো অফিসে হোক। আজকালকার দিনে তুমি দেখবে যে যারা প্রাইভেট সেক্টরে কাজ করে, কোনো মেয়ে, আমরা হয়তো বলি যে স্বাধীন স্বাধীন স্বাধীনভাবে কাজ করছে, কিন্তু তারা যে কীভাবে মুখ বন্ধ করে সেখানে কাজ করে নিজের সংসার চালানোর জন্য, নিজের একটু স্বাচ্ছন্দ্যে বসবাস করার জন্য, তার যে বস তার কত যে নোংরা নজরে তাকে দেখে, সকলে নয়, কিছু কিছু প্রাইভেট সেক্টরে তাদের সঙ্গে বহুত অফার আসে, খারাপ খারাপ অফার আসে। যারা প্রাইভেট সেক্টরে কাজ করে তারা জানো, তারা জেনে বুঝেও তারা মুখ খুলতে পারে না। তো কোথায় স্বাধীন? এখনও পর্যন্ত কিন্তু আমাদের দেশ বা সমাজ পুরোপুরিভাবে স্বাধীন নয়। মেয়ে এবং ছেলে সমান সমানভাবে চলবে, এবং অনেকে হয়তো বলবে যে মেয়ে ছেলে তো অনেক সমান সমান, কারণ দ্রৌপদী মুর্মু উনি তো রাষ্ট্রপতি, ওনার তো কথা চলে, মমতা ব্যানার্জি তার কথা চলে। তো ভাই, আমি বলছি সেই মেয়েদের কথা যারা সমাজে অনেক নিচু লেভেলে চাকরি করে এবং যারা নিজের ফ্যামিলি চালানোর জন্য চাকরি করে এবং যাদেরকে মুখ বুঝে সহ্য করতে হয়, তাদের কথা বলছি আমি। তো চলো, প্রথমে আমি যেহেতু ফোর্সের ব্যাপারে ভিডিও বানাই, তো ফোর্স দিই আজকে উদাহরণ দিই। সমাজে তো বহু জায়গায় মেয়েদেরকে অত্যাচার ধর্ষণ করা হচ্ছে, তার প্রোটেস্ট চলছে, কিন্তু এটা যতদিন না সরকার স্টেপ নেবে, যে সঙ্গে সঙ্গে তাদেরকে এক মাস কি দু মাসের মধ্যে তাদেরকে টোটাল রেপ কেস যত আছে তাদেরকে ফাঁসি দেওয়া হবে, তবেই কিন্তু সমাজে রেপ বা মেয়েদের ওপর অত্যাচার কমতে পারে, তাছাড়া কিন্তু নয়। তো আমি বিএসএফ কনস্টেবল মেয়ের তার গল্প বলছি, তার স্ট্রাগলের কথা বলছি, তার ডিপার্টমেন্টে কী কী সহ্য করতে হয় এবং কীভাবে সে ডিউটি করে তার কথা বলছি, সমস্তটা কিন্তু সত্য ঘটনা। দেখো, একটা মেয়ে, সে যখন ভাবে যে ফোর্সে চাকরি করবো, চাই সে যে কোনো ফোর্সে হোক বা পুলিশে চাকরি করবো, তাকে প্রথমত নিজের সাথে লড়াই করতে হয়, নিজের মনকে মজবুত করতে হয়, না আমি ফোর্সের লায়ক, আমি ফোর্স পারবো, আমি ফোর্স জয়েন করতে পারবো। তারপরে তার বাড়ির সঙ্গে লড়াই করতে হয়, সব থেকে ফার্স্ট তার মা বাবা যারা আছে তারা কিন্তু বাধা দেয় যে না, ভালো নয়, চাকরি দিতে হয় না, মেয়ে বিয়ে দিয়ে দেবো, সংসার করবে। তো এইরকম মানসিকতা এখনও কিন্তু আমাদের সমাজে হয়ে আছে। তো তারপরে প্রথমে সে নিজের সঙ্গে লড়াই করে, বাপের সঙ্গে মায়ের সঙ্গে লড়াই করে সে যখন শুরু করে পড়াশোনা করতে, তার যখন 22-21 বছর বয়স হয়ে যায়, সে যখন একবার দুবার অ্যাটেন্ড করে ফেল হয়ে যায়, পারে না সাকসেস হতে, তখন তাকে সমাজের কথা শুনতে হয়। আরে, ও তো পড়াশোনা করতে যায় না, ও তো কোচিংয়ে আড্ডা মারতে যায়, ছেলের সঙ্গে ঘুরতে যায়, চাই তুমি কারোর সঙ্গে গল্প করতে করতে চলে কেউ দেখে নিয়ে গেল গ্রামে, সেটা আরও বড় হয়ে গেল সমাজের মধ্যে, সেটা আরও বড় হয়ে গেল যে এই করে ওই করে, আদৌ তুমি সেই সম্বন্ধে কিছু জানো না, কিন্তু তোমার সম্বন্ধে অনেক নোংরা নোংরা কথা চলে। এটা একটা মেয়ের পক্ষে ঝেলা খুবই কঠিন, যেটা কিন্তু এখনও সমাজের কিন্তু লোকজন জানে না যে কীভাবে সহ্য করতে হয়। সেই জানে যে মেয়েটা আজকে স্ট্রাগল করে কোনো একটা ডিপার্টমেন্টে সে জব করে।
তো সমাজের সঙ্গে লড়াই করে, নিজের ফ্যামিলির সঙ্গে লড়াই করে, নিজের সঙ্গে লড়াই করে কঠিন প্রশিক্ষণ ট্রেনিং নেওয়ার পর সে যখন তার ডিপার্টমেন্টে চলে যায় ডিউটির জন্য, তাকে ডিউটি করতে হয় 12 ঘন্টা। ছেলে মেয়ে সমান অধিকার সে এখানেই গ্রাউন্ডে ডিউটি করতে হয় 12 ঘন্টা, কিন্তু অধিকার সমান নয়। দেখো একজন, তুমি মনে করো যে তুমি 12টার রাত্রি 12টার সময় গেলে, একজন মেয়ে, একেলা মেয়ে তুমি দাঁড়িয়ে আছো বর্ডারে, তোমার সাথে কি আছে শুধুমাত্র হাতিয়ার, তোমার ফায়ার করার আদেশ নেই, কারণ সিভিল লোককে মারলে তুমি হয়তো তোমার জেল হতে পারে, তোমার ডিপার্টমেন্টের যারা অফিসার আছে তাদেরকে টানা হেঁচড়া করতে পারে, হয়তো সেই দিন তোমার আদেশ নেই, বাকি দিন আদেশ আছে, হয়তো সেই দিন তোমার আদেশ নেই। আর এটা আমি রিয়েল ঘটনা বলছি তোমাকে। তুমি যাওয়ার সঙ্গে সঙ্গে 12:05 বাজলো আর দেখলে টোটাল বর্ডারের লাইট অফ হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল বহুত তেজ, যেখানে তোমার দাঁড়ানোর জায়গা নেই, মাথা গোজার জায়গা নেই, তুমি রেনকোট পরে সেই যেমন ঢিলের আওয়াজ, ঢিল যেমন কেউ মারলে যেমন ব্যথা হয় সেরকম বহু ব্যথা সহ্য করে তুমি দাঁড়িয়ে আছো অন্ধকারের মধ্যে। তোমাকে দেওয়া হয়েছে 400 থেকে 500 মিটার এরিয়া টোটাল কভার করতে হবে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, সেই পরিস্থিতিতে একজন মেয়ে একা দাঁড়িয়ে বর্ডারে 400 মিটার তাকে কভার করতে হবে। এর মধ্যে আছে স্মাগলার, স্মাগলার মানে যারা কিন্তু বর্ডারে এই পার থেকে ওই পারে সোনা রুপো তামা জিনিসপত্র ওষুধপত্র থ্রোয়িং করে বা এই পার থেকে ওই পারে ফেলে, বা কোনো বাংলাদেশের ব্যক্তি সে কিন্তু তার কেটে ইন্ডিয়ায় আসার চেষ্টা করে, বা ইন্ডিয়ার ব্যক্তি তার কেটে গরু পাচারের চেষ্টা করে। এবার তুমি ভাবো তুমি একজন একেলা মেয়ে, তুমি বর্ডারে দাঁড়িয়ে তোমাকে 400 মিটার কভার করতে হবে, জল পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তোমাকে চেঁচালে কেউ শোনার নেই, তো সেই পরিস্থিতিতে তুমি কন্ট্রোল করার পরেও, নিজের ডিউটি করার পরেও অনেকে কিন্তু এখান থেকে অপহরণ হয়ে যায়। তোমরা শুনেছো এক বছর আগের ঘটনা, মুর্শিদাবাদের থেকে 2 মেয়ে অপহরণ হয়েছিল, তারপরে তাদেরকে 2 সপ্তাহ পর পাওয়া গিয়েছিল, পরে নাকি অনেক পুছতাছ চলছে তাদের, পরে কী হয়েছে সেটা ঠিক জানা নেই আমার, তো অপহরণ হয়ে যায় অনেক সময়। তুমি মনে করো সেই টাইমে তুমি যাচ্ছ সাইকেল নিয়ে, কারেন্ট নেই, জল পড়ছে, চিৎকার করলে কোনো আওয়াজ পাওয়ার মতো লোক নেই, তুমি দেখলে তোমার পাশে 5 থেকে 6 জন দাঁড়িয়ে, তখন তোমার সিচুয়েশন কেমন হবে? আর এটা সেফ সিচুয়েশনটা আমি তোমাকে গল্প বানানো বলছি না, রিয়েল স্টোরি, দিস ইজ রিয়েল স্টোরি। সেই টাইমে তুমি কি করবে? ফায়ারের আদেশ নেই, ফায়ার করলে তোমার অসুবিধা হবে, কি করবে তুমি এবার ভেবে দেখো। তো এইরকমভাবে কাটাতে হয়। তারপরেও যখন তুমি এত কিছু করার পরেও বাই চান্স যদি তুমি নিজের জীবন বাঁচানোর জন্য না যাও, যদি সে তার কেটে নেই, তার যদি কেটে সে কিছু স্পার করে যায়, সেটা তোমার ডিউটির খিলাফ, মানে তোমার কিন্তু 1 মাসের থেকে 2 মাসের পে ফাইন, মানে তোমাকে স্যালারি দেওয়া হবে না, প্লাস তোমার জেলও হতে পারে। তো এত কিছু সহ্য করার পরেও তুমি রাত্রি থেকে 6টা 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ডিউটি করার পরে এসে তুমি যখন রেস্ট করবে, তোমাকে ঠিক 9টা থেকে 9:30 মধ্যে তুলে নিয়ে চলে হবে, কারণ ছেলে মেয়ের সমান অধিকার। তো সেখানে তুমি ওয়ার্কিং করে আসলে তোমাকে ছেড়ে দেওয়া হলো, সারাদিনে তুমি 2 ঘন্টা ঘুমালে, ফির তোমাকে দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তুমি ডিউটি করলে, ডিউটি করে এসে খাওয়া দাওয়া করে শুলে, শোয়ার পর তোমাকে আবার রাত্রি 12টা থেকে সেম সকাল 6টা পর্যন্ত ডিউটি করতে হবে, মানে 12 ঘন্টা ডিউটি, রেস্ট সেফ 6 থেকে 8 ঘন্টা, ঘুমানোর টাইম মুশকিল, তাও আবার মুশকিল বা সেভ। এইটুকু দিন নয়, এখন তো সবে শুরু, ডিপার্টমেন্টের সমস্ত লোক কিন্তু খারাপ নয়, অনেক লোক আছে যে তোমাকে মেয়ের নজরে দেখবে, অনেক লোক আছে যে তোমাকে খারাপ নজরে দেখবে, তো তারাই দেখে খারাপ নজরে, নিচু লেভেলের কর্মীরা দেখে না, যারা কিন্তু ওপর লেভেলের কর্মী, যারা তোমার ওপরে কমান্ড করে, তাদের কাছে তুমি কিছু সাহায্য চাইতে যাবে সে তোমাকে কোনো গালাত অফার করবে, সবাই নয় কিছু ব্যক্তি, অনেকে বলবে হয়তো ডিফেন্সের খারাপ বলছো আমার তো এরকম নয় এরকম, কিছু ব্যক্তি যারা চাকরি করে তারাই জানে, যারা মেয়েরা চাকরি করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবে, তো তুমি কাউকে হেল্প চাইতে পারবে না, মেয়েদের যে সমস্যা সেগুলো সকলের সঙ্গে মেয়েরা শেয়ার করে না, তো শেয়ার করতে পারবে না। এরকম কয়েক মাস আগেই একজন মেয়ে সুসাইড করেছিল, সে কাউকে কিছু শেয়ার করতে না পেরে, তার উপরে যে টর্চার হচ্ছিলো সেসব শেয়ার করতে না পেরে ওয়েস্টবেঙ্গলি 2 মাস আগে সুসাইড করেছিল, 22 সালে চাকরি পেয়েছে, 23 সালে 2022 চাকরি পেয়েছে, 2023 সে কিন্তু সুসাইড করে দিয়েছে, 1 বছরে সে কিন্তু চাকরি করেনি। তো এইরকম বহু আছে, তুমি বাই চান্স যদি কাউকে বলতে যাও, মেয়েরা তো প্রথমত মুখ খুলতে চায় না, দ্বিতীয়ত তুমি তার সঙ্গে বহুত ফ্রেন্ডলি মিশলে তবেই কিন্তু তাকে তুমি বলতে পারবে যে এই স্যার বা এই ব্যক্তি আমাকে এই বলে। তো এত কিছু সহ্য করার পরেও সে যখন বাড়িতে আসে, বাড়িতে সে যদি বিবাহিত হয় তার বাড়ির দায়িত্ব,
এমনকি তার অনেক কথা শুনতে হয় তার ফ্যামিলি থেকে, যে এই ওই বিএসএফ এর চাকরি করে বা ডিফেন্সের চাকরি করে, এই সমাজের কাছ থেকে ওই শুনতে হয়। তো আমি মেন বলার ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে ফৌজকে আমি বদনাম করছি না, বদনাম করছি আমি সেই সব ব্যক্তিকে যারা এখনও পর্যন্ত মেয়েদের সমান অধিকার দেয় না, এখনও পর্যন্ত মেয়েদের সেফটির জন্য কিছু দেয় না, এখনও পর্যন্ত মেয়েদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সমাধান বা তাদের রেস্ট দেওয়ার মতো রেস্ট দেয় না, এখনও পর্যন্ত তাদেরকে সেই নোংরা নজরে দেখে। তো আমি তোমাদের শুরুতেই বলেছি যে শিক্ষিত ব্যক্তি যদি নোংরা হয় তাকে ধরা খুব মুশকিল। তো যত শিক্ষিত ব্যক্তি তারা যদি নোংরা হয়, এমন নয় যে সবাই নোংরা হয়, দুই একজন, তো পুরো বস্তার মধ্যে এক বস্তা আলুর মধ্যে যদি একজন একটা আলু যদি পচা হয়, বড় আলু যদি পচা হয়, সে কিন্তু পুরো আলুটাকেই পচিয়ে ধীরে ধীরে। তো এইরকম হচ্ছে ব্যাপার। তো আমার ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই যে সকলকে সমান অধিকার দাও, মেয়েদের সমান অধিকার দাও। সমান অধিকার দেওয়া মানে এই নয় যে তোমরা ফেসবুকে চলে আসবে, ইউটিউবে চলে আসবে, ছোট ছোট কাপড় পরবে, ড্যান্স করবে, এই নয়। অধিকার দেওয়া মানে এই যে তুমি আর একজন জেনারেল বা নর্মাল ছেলে দুজন সমান সমান, দুজনের সমান অধিকার আছে, দুজনের সমান কথা বলার অধিকার আছে, সমান পড়াশোনা করার অধিকার আছে, সমান ড্রেস পরার অধিকার আছে, সমস্ত কিছু অধিকার আছে। অধিকার শুধু এই নয় যে মানে শুধু এই নয় ছোটো ছোটো কাপড় পরে রিল বানানো। আর যারা সমাজের নোংরা ব্যক্তি তারা কিন্তু শুধরে যাও, এই সমাজ আর সেই সমাজ নাই, ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। আর যারা ভিডিওটা দেখলে, যাদের ঘরে মেয়ে আছে বা যারা মেয়ে বা যারা যত মহিলা ভিডিওটা দেখছেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট আমার যে মেয়েদিকিনি পড়ান, মেয়েদিকিনি শিক্ষা দিন, তবেই কিন্তু মেয়েরা এগে যেতে পারবে। মেয়েদের আইন সম্পর্কে জানান, তবেই কিন্তু তারা যে তাদের উপরে অত্যাচার, তাদের উপরে যে এই নোংরা নজরে দেখা লোক ব্যক্তিগুলোকে, তারা কিন্তু সঠিক শিক্ষা দিতে পারবে। তো আগে সমাজের মেয়েদিকিনি শিক্ষিত করুন, সমাজ বদলাবে, সমাজ আবার ভালোভাবে স্বাধীন হয়ে বাঁচবে। তো আজকে বিজয় এতটাই। জয় হিন্দ, জয় ভারত।